নমস্কার, আমি আপনাদের সবার সুরবিন্দার। গত 23শে জানুয়ারি আমাদের সবার প্রিয়, সবার পরিচিত, মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা অনেক বেশি, সেই বলো কলকাতা চ্যানেল তার 3 বছর পূর্ণ করেছে। আমি তার শুভ জন্মদিনে বলো কলকাতা চ্যানেলের যে কর্ণধার সৌমিক দা সহ চ্যানেলের যারা যারা কর্তৃপক্ষ কলাকুশলী রয়েছেন এবং এই চ্যানেলটিকে যারা আজ দাঁড় করিয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। বলো কলকাতা চ্যানেলের দীর্ঘায়ু কামনা করি এবং সমস্ত কর্মীবৃন্দের সুস্থতা কামনা করি এবং আগামী দিনে বলো কলকাতা চ্যানেল আরো বড় জায়গায় পৌঁছাক। অনেক মানুষকে নিয়ে তার এই যে চ্যানেলের যে গতি সেটা অব্যাহত থাকুক, আমরা সবাই তার সাথে আছি যেমন ছিলাম আগে এবং আগামীতেও থাকবো, এই প্রতিশ্রুতি দিলাম। আর সম্ভবত আপনাদের সাথে আমার দেখা হচ্ছে 17ই এপ্রিল বলো কলকাতা চ্যানেলের পক্ষ থেকে যে একটি গেট টুগেদার পার্টি রাখা হয়েছে, আমি সেখানে অবশ্যই উপস্থিত থাকবো, আপনারাও সবাই থাকবেন। আপনারা যারা বলো কলকাতা চ্যানেলকে এত ভালোবাসা দিয়েছেন, আগামীতেও যারা দেবেন তা অবশ্যই দেবেন, তাদেরও আমি আমার তরফ থেকে আমার শুভকামনা জানাই নতুন বছরের। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজ ইউজ করবেন, কারণ কোভিড বিধি মেনে আমাদের চলতে হবে। আমি বলো কলকাতা চ্যানেল সৌমিক দা, যিনি বলো কলকাতা চ্যানেলের যিনি কর্ণধার সৌমিক দাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যে এত সুন্দর একটি চ্যানেল মানুষের সামনে উপস্থাপনা করার জন্য। এখানে যেমন গুণী শিল্পীদের নিয়ে চর্চা করা হয়, তেমনি উদীয়মান শিল্পী যারা আছেন তাদেরকে নিয়েও এখানে তিনি সুযোগ দেন। এছাড়া মানুষের দুঃখ, দারিদ্রতা, অসহায়তা সবকিছুই এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। বলো কলকাতা চ্যানেল আমার ব্যক্তিগতভাবে এত ভালো লাগে তার কারণ সৌমিকদার আন্তরিক ব্যবহার, তার অত্যন্ত একটা মানে গভীর প্রেম এই চ্যানেলের সাথে এবং আমাদের প্রত্যেকের সাথে। এই কারণে আমি সৌভিক দাকে আরেকবার এবং তার সাথে তাদের সমস্ত কর্মীবৃন্দ, কলাকুশলী বৃন্দকে আমার তরফ থেকে আরেকবার ধন্যবাদ জানাই। হ্যাপি বার্থডে বলো কলকাতা চ্যানেল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার তরফ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, নমস্কার, সত শ্রীকাল।